এবার তবে দেখা গেল মেসির অন্য রূপ। রেফারিকে এক প্রকার ধুয়ে দিলেন মেসি। সাধারণত ফুটবল মাঠে লিওনেল মেসিকে গালাগালি দিতে অথবা খুব আক্রমণাত্মক হতে দেখা যায় না, এটা তার স্বভাবেই নেই। এর আগেও আর্জেন্টিনার বহু ম্যাচে মেসি যখন হেরে ছিটকে গিয়েছিলেন মাথা ছিল নিচু, কিন্তু এবারের আর্জেন্টিনার মতো মেসিও কেমন জানি বদলে গিয়েছেন। উদাহরণ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচের শেষে ট্রাইব্রেকারে ডাস্তে সবে হারিয়েছে আর্জেন্টিনা, উৎসব চলছে গ্যালারিতে, ফুটবলাররা আনন্দ করছেন মাঠে। মেসি এবং এমিলিয়ানো মার্টিনেস হঠাৎ ছুটে গেলেন নেদারল্যান্ডস ডাক আউটের দিকে। কোচ ভ্যান গাল এবং কিছু নেদারল্যান্ডস স্টাফদের সঙ্গে চলল বিতর্ক। পরে জানা গিয়েছে মেসি এবং গোলরক্ষক মার্টিনেস নাকি খেলার শেষে সাপার অযোগ্য ভাষায় গালি দিয়েছেন ডাসকোসকে। গাজুয়ারি ফুটবল এবং লং বল খেলার স্টেজই নেয়ার কারণে ডাসকোসকে নিশানা করেছেন লিও এবং এমিলিয়ানো। ইচ্ছে করে আর্জেন্টিনার ফুটবলারদের ফাউল করছিল ডাস্টা। মেসি ভ্যান গালকে বলেন, 8 বছর আগে স্মৃতি ফিরিয়ে দিলাম, এবার এটা নিয়ে তো কোচিং জীবন শেষ করুন, একটু চুপ করে থাকতে শিখুন। এদিকে মেসি বলছেন, আমার মনে হয় ফিফার এ ধরনের রেফারিকে এ ধরনের ম্যাচের দায়িত্ব দেওয়াই উচিত না, কারণ সে এটার জন্য যোগ্য না। ম্যাচ জেতার প্রতিক্রিয়া নিয়ে মেসি বলেন, অনেক আনন্দ, অনেক খুশি লাগছে, ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ার কথাই ছিল না, আমাদের ভুগতে হতো, এরপর কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ। এদিকে স্প্যানিশ রেফারি 16 কোচ ফুটবলারকে দেখিয়েছেন হলুদ কার্ড, মোট 48 বার তিনি ফাউলের বাঁশি বাজিয়েছেন। ম্যাচ জেতার পর নিজেদের অসন্তোষ লুকাননি ম্যাচ সেরার পুরস্কার জেতা লিওনেল মেসি। এই রেফারিকে এমন ম্যাচের দায়িত্ব দেওয়া উচিত হয়নি, এছাড়া বড্ড বেশি কথা বলেন এই বয়সে, এবার বিশ্রাম নিন, এমনি মন্তব্য করেন মেসি সেই রেফারির উদ্দেশ্যে, যা নিয়ে হইচই ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। লিওনেল মেসি যে অন্য রূপ দেখল গোটা বিশ্ব। যে লিওনেল মেসি একদম চুপচাপ থাকে সেখানে এবার কড়া জবাব দিতে শিখেছেন। তবে এবার ক্রোয়েশিয়া যেভাবে ব্রাজিলকে হারিয়েছে তাতে তাদের নিয়ে আর্জেন্টিনা চিন্তা থাকবে নিশ্চয়ই। এমি বলছে, নো টেনশন, কোপা আমেরিকার পর এবার বিশ্বকাপ চায় আর্জেন্টিনা, মেসির হাতে সেটা তুলে দিতে আমি জীবনও দিতে রাজি, এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেস।